নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে। ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে আজকে আন্ডার 17 ইউথ লীগের ডার্বি ম্যাচ ছিল, যে ম্যাচে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুর্দান্ত কিন্তু লড়াই দিল, তুল্যমূল্য লড়াই দিল দুই দলকেই। একটা বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, ডার্বি ম্যাচের ম্যাচে যেরকম আয়োজন থাকে এদিনও সেই রকমই আয়োজন করা হয়েছিল। মাউন্টেন পুলিশ ঘোড়ায় চড়ে যে মাউন্টেন পুলিশরা থাকে তারাও উপস্থিত ছিল, পাশাপাশি কলকাতা পুলিশও এখানে দেওয়া হয়েছিল। সব কিছুর একটা বড় ম্যাচে যে ব্যবস্থাপনা থাকে, বড় ম্যাচের যে আয়োজন থাকে, সেই সব আয়োজনই কিন্তু এখানে খুব সুন্দরভাবেই করা হয়েছিল। আর বিশেষ ব্যাপার হলো, তবে এই দিন যদি দুই পক্ষের মধ্যে, মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মধ্যে কোনো এক দল বাজিমাত করতে পারতো, তাহলে দুই পক্ষের যে কোনো একটা সমর্থকদের মুখে হয়তো হাসি মুখেই তারা ময়দান ছাড়তে পারতো। ইমামি ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্টস দুই দলই কিন্তু শেষমেশ একটা গোল কনভার্ট করতে পারলো না, গোল শূন্যই ড্র কিন্তু রয়ে গেল। তো মোট 7 ম্যাচ খেলে দুই দলেরই কিন্তু পয়েন্ট হয়ে দাঁড়ালো 16 পয়েন্ট। আর এই 16 পয়েন্টের জন্য ইমামি ইস্ট বেঙ্গলের গোল পার্থক্য একটু এগিয়ে থাকলো, কিন্তু মোহনবাগান পরবর্তী সময়ে বেশ কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, সেগুলোতে তাকিয়ে থাকতে হবে, দেখতে হবে কি হয়। তবে আজকের বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল দুই দলের জন্য, ইমামি ইস্ট বেঙ্গল আর মোহনবাগান যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারত তাহলে কিন্তু একটা অন্যরকম রেজাল্ট হতে পারত। ডার্বি ম্যাচ মানেই জানি আমরা একটা আলাদাই উত্তেজনা, আলাদাই তার একটা পারদ থাকে, তো সেইটা কিন্তু আজকের স্টেডিয়ামে উপস্থিত দুই দলের সমর্থক মোহনবাগানের সেরকম না থাকলেও, কারণ ইস্ট বেঙ্গল মাঠে খেলা, ইস্ট বেঙ্গল গাড়ি থেকে সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতন। তো সমস্ত কিছু ভিজুয়াল স্পট অন নিউজের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। তবে আজকে সব শেষে আমরা কথা বলেছিলাম দুই দলের কোচের সঙ্গে, মোহনবাগানের কোচ বাস্তব রায়ের সাথেও কথা বলেছিলাম, তিনি ঠিক কী জানিয়েছেন, কতটা কঠিন হলো বা বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল, গোলগুলো করলে কি অন্যরকম হতে পারতো। পাশাপাশি কথা বলেছিলাম বরুণ সেনগুপ্তর সঙ্গে, ইমামি ইস্ট বেঙ্গলের ছোটদের কোচ বরুণ সেনগুপ্ত, তো তিনি ঠিক কি জানিয়েছেন সমস্ত বিষয়ে আপনার একবার শুনে নিন। যেটা ম্যাচ ড্র বলতে পারেন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছে, এত ঘন ঘন ম্যাচ, প্লেয়াররা সো ইঞ্জুরি হচ্ছে, মানে আমার আজকে ইঞ্জুরি প্লাস কার্ড, এবং খেলা এমন একটা লাস্ট ম্যাচটা দেখেছেন আপনারা সবাই, যে আমরা দু গোলে পিছিয়েও 3 গোল, মানে নট এ ম্যাটার অফ জোকস, লাস্ট 7 মিনিটস অনলি। সো সেই চাপটা পড়ার পরে আজকের আবার একটা বড় ম্যাচ, তার জন্য আমরা গোলেরও চান্স ক্রিয়েট করেছি, যে এই নয় যে বলবো যে আমরা ডিফেন্সিভ খেলেছি, আমাদের ছেলেরা প্লে অ্যাটাকিংয়ে গেছে বাট গোল আসেনি। এটাই একটু কি জটিল হলো? না, জটিল আমাদের কিছু হয়নি, আমাদের আর লাস্ট 3 ম্যাচ বাকি আছে, দুটো অ্যাওয়ে একটা হোম, ঠিক আছে, লাস্ট ম্যাচ মহাবারণ, দুটো অ্যাওয়ে একটা প্ল্যানিং করেই যাবো আমরা গিয়ে। হতেই পারতো, আমার যে গোলটা মিস করেছে এটা গোলটা হলে অন্যরকম হতেই পারতো। তবে দেখো, আমি প্রথমেই বলছি ডার্বি নিয়ে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এদের আমি অত প্রেশার দিইনি, এরা আমার যেটা দেখার, এদের 4 গোলে হারার পর, তারপর আমি কনসিভলি কতগুলো মানে ক্লিন শিট করার পর, আজকে ওরা যে অ্যাটিটিউড মেন্টালিটি দেখিয়েছে মাঠের মধ্যে, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড অফ মাই প্লেয়ার্স। তো থ্যাংকস টু দেম, আরও ইম্প্রুভ করতে হবে, দিস ইজ দ্য বিগিনিং। আমি বলছি ডার্বি দেখো, আমি জিতলামও আমি আকাশে উঠতাম না, হেরে গেলেও আমার মাটি চলে যাবে না, আলটিমেটলি ডেভেলপমেন্ট কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো ওরা যেভাবে ব্যাক করেছে, আই এম ভেরি হ্যাপি। ওটা জিজ্ঞেস করছে, এবার আপনারা যদি 13-15 ইউথ লিগ শুরু হবে তখনই কি এরকম ডার্বি ডার্বি করবেন? আমার প্রশ্নটার উত্তর দিন তো, তখন তো মন মানিস বং খেলবে, 13-15 যখন খেলা হবে তখন কি আপনারা এরকম ডার্বি ডার্বি করবেন? আমার এই প্রশ্নটার উত্তর আপনি দিন তো, বলুন আপনি কি কি উত্তর দেবেন। সব ডার্বি, IFBL ডার্বি, আই লিগ ডার্বি, ISL ডার্বি, সুপার কাপ ডার্বি, দ্যাট ইজ দ্য ডার্বি, এদের কি ডার্বি? এরা দুটো ম্যাচ খেললো সব ইস্ট বেঙ্গল মোহনবাগান। দর্শকদা, তোমার এই টিমটা যেটা তোমার টিম খেললো, এই টিমটার কি ডিফেন্সিভ থার্ডে গোলকিপার অফ দি, এটাই তোমার স্ট্রং পয়েন্ট? মানে এটাই কি, মানে আমার কোটিটা ছেলে স্ট্রং পয়েন্ট না, পজিটিভ পজিটিভ পজিটিভ, আমার টোটাল টিম পজিটিভ, আমি নেগেটিভ পয়েন্ট কখনো বলবো না, আমার নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে কিন্তু সেগুলো তো আমি বলবো না। তবে 6টা ম্যাচ, 7টার মধ্যে 6টা ম্যাচ ক্লিন শিট হলো, আমার মিডফিল্ড ডিফেন্স থেকে ডিফেন্স গোলকিপারকে তো ক্রেডিট দিতেই হবে। আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।